ওইকে হচ্ছে মায়ের আসল মূর্তি। তো এই জলের তাপমাত্রা 90 ডিগ্রি, এই যে কি তাপ, এটা 70 ডিগ্রি তাপমাত্রা। এই মূর্তি রয়েছে অষ্টধাতু সোনার মূর্তি। আরে ও দাদা কোথায় যাচ্ছেন? আরে চ্যানেলে নতুন ব্লগ আপলোড হয়ে গেছে, সেটাই দেখতে যাচ্ছি। তো তোমরা যদি ব্লগটা না দেখে থাকো তাহলে তাড়াতাড়ি দেখো, পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমিও ততক্ষণ দেখে আছি ব্লগটা আর কি। তো বন্ধুগণ, তোমাদের বলে রাখি আমরা বক্রেশ্বরের কালী মন্দিরে পৌঁছে গেছি, আর এখানেই রয়েছে বক্রেশ্বরের বিখ্যাত উষ্ণ প্রসব বন। তো এখন ভেতরে প্রবেশ করা যাক। তো এই যে গেট, মেন গেট, তো এখান থেকে ঢুকে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, এখানে চার চাকা পার্কিং, এইদিকে বাইক পার্কিংয়ের জায়গা, আর এটা হচ্ছে মেন টিকিট কাউন্টার। তো এখানে লিস্টটা একবার দেখে নাও, তুমি স্ক্রিনশট মেরে রাখতে পারো কোন গাড়ির কেমন কী চার্জ পড়ে। আর গেটের ভেতরে তো চার্জ আছে, তো এখান থেকে টিকিট কালেক্ট করে সোজা গেট দিয়ে ভেতরে চলে যাওয়া। তো গাইস আমরা চলে এসেছি বক্রেশ্বর মন্দিরে। আর গাইস তোমাদের একটা কথা জেনে রাখা ভালো, যে এই মন্দিরটা মানে বক্রেশ্বরের এই কালী মন্দিরটা 51 পিঠের 1 পিঠ। এখানকার লোকমুখে প্রচলিত আছে যে মায়ের ভুরুর অংশটা নাকি এখানে পড়েছিল। আর গাইস তুমি যদি 51 পিঠ কী সেটা না জেনে থাকো তাহলে বাড়ির বৃদ্ধদের কাছে জিজ্ঞাসা করতে পারো, অথবা ইউটিউবে একটু রিসার্চ করে নিতে পারো। এই 51 পিঠ সম্পর্কে যদি বলতে শুরু করি তাহলে একটু বেশি টাইম লেগে যাবে, তো তোমরা একটু রিসার্চ করে নিতে পারো এই সম্পর্কে। এটাই হলো বক্রেশ্বরের বিখ্যাত উষ্ণ প্রসববনের জল। এইটার টেম্পারেচারটা 35 থেকে 39 ডিগ্রি। এখানে তোমরা স্নানও করতে পারো, কোনো বাধা বিপত্তি কিছু নাই। এই জলে স্নান করতে দেন তো, তাই তো? আর এই স্নান করলে শীতকালে আসতে হবে, হ্যাঁ, তাপ 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 আসছে দূর দিয়ে। এটা গরমটা অটোমেটিক অটোমেটিক প্রাকৃতিক, ওই তো প্রাকৃতিক। চাল, এই 70 ডিগ্রি সেলসিয়াস ফুটন্ত জলেও চাল ফেলা হয়েছে, এটা দেখার জন্য যে চালটা ফোটে নাকি। বাট চালগুলো চালই রয়েছে, ফোটেনি। এটাই হচ্ছে মহাদেবের অশেষ কৃপা। গাইজ এইসব জিনিস চোখে না দেখলে হয়তো আমি কোনোদিনও বিশ্বাসই করতাম না, এর যে কতটা তাপ সেটা আমি এত দূর থেকে টের পাচ্ছি। 70 ডিগ্রি সেলসিয়াস ফুটন্ত জলে চাল দেওয়া রয়েছে, তবুও সেগুলো চালই রয়েছে, ভাত আর হয়নি। এগুলো হয়তো ক্যামেরায় ঠিকঠাক ধরা পড়ছে না যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। গাইস এই জলটার টেম্পারেচার সব থেকে বেশি 90 ডিগ্রি সেলসিয়াস। আর একটা জিনিস গাইস, এই জলগুলো খাওয়া যায়, দেখে হয়তো সেরকম একটা মনে হবে না যে খাওয়ার যোগ্য, বাট জলটা খাওয়া যায় আর এটা পেটের পক্ষে অনেক ভালো। অর্থাৎ গাইস এই জলটা পান করলে শরীরের রোগবাগও হয় না, আর বিশেষত পেট গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থাকলে জলটা খেলে সেই সমস্যা দূর হয়ে যায়। কিন্তু গাইস এই সাইডে দেখা যাচ্ছে জলটা প্রচণ্ড নোংরা, কিন্তু জলটা খাওয়ার যোগ্য, কারণ 90 ডিগ্রি সেলসিয়াসে কোনো জীবাণু আসতে থাকে বলে আমার মনে হয় না। বন্ধুগণ পুজোটা এবার তাড়াতাড়ি দিয়ে আসতে হবে, কারণ 6টা থেকে 7টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। আচ্ছা জল নিয়ে চলে আসুন, এটা সব থেকে কম গরম। তো ভাই হচ্ছে জল নিচ্ছে, এক একটা জায়গায় এক এক রকম জল, ভীষণ গরম, ভীষণ গরম জল, ভীষণ গরম জল। বাবা মহাদেব হাতে স্পর্শ করুন, শুনেছেন বাবা মহাদেব, আর ইনি হচ্ছেন ভক্ত অষ্টভক্ত মুনি, ভক্তকে বড় করে ভগবান ছোট। এই অষ্টভক্ত মুনি পিতার অভিশাপে 8 অঙ্গ দেখা হয়েছিল, তখন পিতা রেগে গিয়ে অভিশাপ দিয়েছিল যে তোমার এত বড় স্পর্ধা আমার মন্ত্রে ভুল ধরলে তুমি যখন জন্ম নেবে তোমার অষ্টাঙ্গ দেখা হবে। তখন উনি তপস্যা করে ওনাকে পান, উনি সন্তুষ্ট হয়ে ভক্তকে বড় করলে ভগবান ছোট। এখানে ভক্তই বড়, আপনারা যেমন ভক্ত ইনিও সেরকম ভক্ত। একবার জল নেন, হাতে হাত দেন, বাবাকে হাত দেন, জোর হাত করে বলুন নম শ্রী বিষ্ণু, বিষ্ণুর নম শুভ গাইস। এখানে জায়গাটা একটু ছোট, তার জন্য ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করে রাখতে পারিনি। আর গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে আর ওয়াইড অ্যাঙ্গেলে রেকর্ড হচ্ছে বলে হালকা ফুলকা কোয়ালিটি এদিক ওদিক হতে পারে, তো ওই জায়গাটা একটুখানি অ্যাডজাস্ট করে নিও গাইস। সর্ব মনস্কামনা
ওই যে শিলা মূর্তিটা দেখছেন ওইটা হচ্ছে মায়ের আসল মূর্তি। এইখানে মা দুর্গা রূপে আছে, সব জায়গায় মা কালী রূপে আছে। এই মূর্তিটা দেখছেন অষ্টধাতু সোনার মূর্তি। এখানে দুঃখ যজ্ঞের সময় হ্যাঁ সুদর্শন চক্র দ্বারা নারায়ণ যেটা খণ্ড খণ্ড করেছিল তার মধ্যে একটা খণ্ড করেছিল, যেমন কালীঘাট কামরূপ কামাখ্যা শেতক এইটা আপনি বুঝলেন তো। গাইস এখানে একটা কেস হয়ে গেছে, আমরা দুজনে পুজো দিচ্ছিলাম তো ক্যামেরা ধরার কেউ ছিল না বলে দাদা বগল দাবা করেছিল ট্রাইপডটা, তার জন্যে খুব একটা ভালো করে কিছুই রেকর্ড হতে পারে, মানে কিছুই রেকর্ড হতে পারেনি, তো কি আর করা যাবে। তো গাইস আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে, বাট এখন একটা মুশকিল এসে দাঁড়িয়েছে, যেটা হলো কি থাকার জায়গা নিয়ে। আর গাইস প্রথমে ভাবছিলাম যে এখান থেকে বাড়ি চলে যাব, কিন্তু বীরভূম যখন এসেছি মা ভাগ্নে পাহাড় না দেখে বাড়ি যাব না, তার জন্য একটা থাকার জায়গা খুঁজতে হবে। এখন গাইস ধোয়াটা ঠিক করে দেখা যাচ্ছে, দেখো ভালো করে ধোয়া উঠছে, ফুটছে জলটা আসলে। তো গাইস এখান দিয়ে এই জল তুলে নিয়েছে অ্যাঙ্কেল আমাদের জন্য দিয়েছে, তো এর উপকারিতা কী কী? তো গাইস এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বক্রেশ্বরের উষ্ণ প্রসবনের জল, গরম জল, বিশাল গরম, এত গরম খেলে গলার বারোটা বেজে যাবে, তার জন্যে দাদা অন্য বোতলে নিচ্ছে, হাতে পড়লেই ফুসকানো যাবে। সবচেয়ে বেশি টেম্পারেচার যেই ধারাটা সেটার জল, আর এটা এখন একটু খেয়ে দেখা যাক কেমন খেতে টেস্ট। এর গন্ধটা অনেকটা ডিমের মতো, তো কেন এটা জিজ্ঞাসা করাতে, তো ওনারা বললেন যে এতে নাকি হিলিয়াম গ্যাস আছে জলের মধ্যে, তার জন্য অনেকটা ডিমের মতো গন্ধ বেরোয় আর কি। তো গাইস আসলে বক্রেশ্বরের অবধি আসতে আসতে আমাদের সেই লেভেলের লেট হয়ে গেছে, এখন রাত হয়ে গেছে তখন দেখতে পাচ্ছ, তার জন্য আমরা একটা হোটেলে স্টে করছি, রাত্রে স্টে করে সকালবেলা বেরিয়ে পড়বো। আজকে দেরি হতো না যেহেতু ওখানে মেসেঞ্জার যাওয়ার প্ল্যানটা হট করে হয়ে গেছে, আর আজকে এই একটা দিনে প্রচুর কভার করা হয়ে গেছে, আশা করি দুখানো পার্ট হবে আজকে যে কটা ব্লগ করেছি। তো এখন একটাই কাজ করণীয়, সোজা রুমের চাবি নিয়ে রুমে যেতে হবে, তারপর স্নান টান করে একটু ঘুমোতে হবে। শরীরের অবস্থা একদম শেষ দেখতে পাচ্ছ, ঘেমে ঘুমে অবস্থা খারাপ, জামা পুরো সাদা হয়ে গেছে একেবারে ঘামের চোটে। তো কালকে সকালবেলা একটা প্ল্যান আছে মা বাবার পাহাড়ে যাওয়া, তো ওখান থেকে শান্তিনিকেতনে যাওয়ার প্ল্যান আছে, তো ওখান থেকে সোজা বাড়ি। এখানে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে টাকা পয়সা মিটিয়ে, তারপর আমরা সোজা চলে যাবো রুমে। দাদার গাড়ি আছে, গাড়ি সব কিছু রেডি করা হচ্ছে, তো এবার গাড়িটা বেশি কিছু করতে হবে না, এগুলো ধরে সোজা সিঁড়ি দিয়ে উপরে চলে যাবো, উপরে গিয়ে একেবারে শুয়ে পড়বো ফ্যানের তলায়, আর কোনো চাপ নাই। তো এসেই হচ্ছে আজকে রাতে থাকার রুম, সেই লেভেলের রুম দেখতে পাচ্ছ কোনো আবার ইস্কি আছে। আর গাইস 400 টাকায় এসি রুম ভাবতে পারছো? আমি তো কোনোদিনও ভাবিনি 400 টাকায় এসি রুম পাবো, বাট রুমটা এসি রুম বটে, বাট হাওয়াটা আসবে ফ্যান থেকে, তো বুঝতে পারছো 400 টাকায় এসি রুম কেমন হতে পারে। তো গাইস আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, চেঞ্জও করে নিয়েছি, সেই পুরোনো জামাটা পরে নিয়েছি, আর রুমের অবস্থা দেখতেই পাচ্ছ সেই লেভেলের অবস্থা। ব্যাগের থেকে সব কিছু বের করে এখন চার্জে দেওয়া আছে, এই যে ব্যাটারি চার্জে দেওয়া, ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছিলো, ক্যামেরার ব্যাটারি এখানে চার্জে দেওয়া। তো এখন একটাই কাজ করণীয়, এই যে এখানে দেখতে পাচ্ছ তড়কা আর রুটি, তো দাদা আসলে এই দুটো খেয়ে তারপর সোজা কাজ করতে হবে, ঘুমানো যাবে না, কারণ আজকে সব রেকর্ড করেছি সেগুলো একটা ফাইলে দিতে হবে, হয়তো গুলে যাবে যেহেতু 3-4 ব্লগ শ্যুট করা আছে একবারে। তো আজকের ব্লগটা এই অবধি, আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, আর বন্ধুদের সাথে ব্লগটা শেয়ার করো অবশ্যই। তো দেখা হচ্ছে কালকে, কালকে আমাদের প্ল্যান না থাক সেটা কালকেই জানবে, আপাতত গুড নাইট। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।